মুক্তিদেবী তার বড় ছেলে পরম, বড় বৌমা মণি, এক ছোট মেয়ে নিকিতা ও ছোট ছেলে বিমলকে নিয়ে বাস করে। তাদের কখনো সুখের অভাব হয় না। কিছুদিনের মধ্যে বিমলের পড়াশোনা শেষ হয়ে যাওয়ায় এবং সে ভালো চাকরি পেয়ে যাওয়ায় পরিবারের সকলেই তার বিয়ে দেওয়ার জন্য তোড়জোড় শুরু করে দেয়। বিমলের বিয়ে নিয়ে মেয়ে দেখা থেকে শুরু করে এবং অন্যান্য নানান রকম আমোদ প্রমোদের মধ্যে দিয়ে সকলে সবসময় খুশি আনন্দ করতে থাকে। আমার ছোট দেওরের বিয়ে হবে, এই নিয়ে আমি মনে মনে ভীষণ আনন্দে মেতে উঠেছি, কারণ 5 বছর হয়ে গেল আমার বিয়ে হয়েছে। তারপর থেকে কোনো বিয়ে বাড়ির নেমন্তন্ন তো দূরের কথা, এমনি কোনো জন্মদিনের নেমন্তন্ন পর্যন্ত পাইনি। হ্যাঁ, তাই তো দেখছি বৌদি, আমার দাদার বিয়েতে আমার মা আর দাদার থেকে বেশি তোমাকে খুশি মনে হচ্ছে। তোমার বিয়ে হওয়ার পর আমাদের বাড়িতে এই প্রথম বিয়ে হচ্ছে। তুমি যদি এখন এত আনন্দ করো তাহলে আমার বিয়ের সময় কি করবে? বৌদি এবং বোনের কথা শুনে বিমল ভীষণ লজ্জা পেয়ে যায়। সে হেসে ওঠে, চুপ কর পাকামে, তোর বিয়েতে এখন অনেক দেরি আছে, আর এখন আমার বিয়ের মেয়ে পর্যন্ত তো ফাইনাল হলো না। তার আগে বৌদি, তুমি কিন্তু একটু বেশি মজা করে নিচ্ছ। যতই শ্বশুর বাড়িতে প্রথম বিয়ে হোক, তাই বলে এত আনন্দ? ওসব তুমি বুঝবে না, যদি আমার জায়গায় থাকতে তাহলে আমার আনন্দটা বুঝতে পারতে। এতদিন সংসারের ভার একা একা সামলেছি, এখন আমার দেওরির বউ আসবে, আমি বড় যা হব, তাই আমার আনন্দটা সবার থেকে বেশি। তারা সকলে মিলে গল্প করছে। এই সময় মুক্তিদেবী সবাইকে ডাকে এবং সকলকে মেয়ে দেখতে যাওয়ার কথা বলে। দেওরের জন্য মেয়ে দেখতে যাওয়ার কথা শুনে মণি আর নিজের আনন্দ ধরে রাখতে পারে না। তারা বাড়ির সকলে মিলে সিদ্ধান্ত নেয় যে পরিবারের সকলে বিমলের জন্য মেয়ে দেখতে যাবে। মুক্তিদেবী তার ছেলে বিমলের জন্য পরমা নামে একটি মেয়ের সম্বন্ধ দেখে। পরমার বাড়িতে যাওয়ার পর, বা পরমা, তোমাকে তো ভারী মিষ্টি দেখতে, আমার দেওরের সাথে তোমাকে দারুণ মানাবে, একেবারে রাজপুত্রের সাথে রাজকন্যা। কিন্তু তুমি এরকম চুপ করে বসে আছো কেন? সেই কখন থেকে আমরা কথা বলছি কিন্তু তুমি কোনো কথার উত্তরই দিচ্ছ না। মণির এতগুলো কথা শোনা সত্ত্বেও পরমা কোনো কথার উত্তর দিতে চায় না। সেই দেখে সকলে একটু অবাক হয়। সকলের মনে সন্দেহ কাটানোর জন্য পরমার হয়ে তার বাবা রাকেশবাবু কথা বলে ওঠে। আপনাদেরকে একটা কথা বলা হয়নি, সেটা হলো গিয়ে আমার মেয়ে ভীষণ লাজুক প্রকৃতির আর কি, আর ওর ঠাকুমার কথা ভীষণ পরিমাণে মানে, আর ওর ঠাকুমা ওকে আশীর্বাদ করেছে যে বিয়ে হওয়া পর্যন্ত তুই যদি কারোর সাথে কথা না বলিস তাহলে তুই শ্বশুর বাড়িতে খুবই সুখী হবি, সেই জন্যই এখনো পর্যন্ত কোনো কথা বলতে চাইছে না। এরকম আশীর্বাদ তো বাবার জন্মে আমি কখনো শুনিনি, তাও গুরুজন মানুষ বলেছে যখন বিয়ে হওয়া পর্যন্ত তোমার কথা বলার দরকার নেই, তারপর কখন একটা অঘটন ঘটে যাবে বলা যায় না। শোনো, আমার ছোট দেওরের বউ এখন কথা বলছো না ঠিক আছে, বিয়ের পর কোথায় পালাবে শুনি? তখন তো আমার সাথেই তোমাকে রাত দিন পটর পটর করতে হবে, কারণ আমার ননদিনই সবসময় নিজের মেকআপ নিয়েই ব্যস্ত থাকে। এভাবেই বিমলের সাথে পরমার বিয়ে পাকা হয়। মণির শ্বশুর বাড়ির সকলে বিয়ের সমস্ত কাজকর্ম নিয়ে ভীষণ পরিমাণে ব্যস্ত হয়ে ওঠে। তারা বিমলের বিয়েতে কে কিরকম ভাবে সাজবে, সবাই কিরকম মেকআপ করবে, কিংবা বিয়েতে কিরকম মেনু হবে, এই সংক্রান্ত আলোচনা বাড়িতে সবসময় চলতে থাকে। মুক্তিদেবী নিজের পরিবারের সকলকে খুশির আলোতে মেতে উঠতে দেখে ভীষণ পরিমাণে মানসিক শান্তি পায়। একদিন, কি গো বিমল, সারাক্ষণ অফিসের কাজে ব্যস্ত থাকলে হবে? তোমার বিয়ের দিন তো প্রায় এগিয়েই আসলো, এখন যদি বিয়ের শপিং না করো তাহলে কি করে চলবে শুনি? এরকম অফিসে শর্ট প্যান্ট পরে বিয়ে করতে বসবে? উহ বৌদি, তুমি তো জানো আমি নিজে কোনো কিছুই পছন্দ করি না। তুমি মা আর বোন গিয়ে যেগুলো পছন্দ করো সেগুলোই তো আমি কিনে নিয়ে চলে আসি, কারণ তোমাদের পছন্দই তো আমার পছন্দ। তোমারটা না হয় মানলাম, কিন্তু তোমার বউ কি করবে? তাকে তো বিয়ের বেনারসি আমাদেরকেই কিনে দিতে হবে, সে তো আর আমাদের পছন্দকে নিজের পছন্দ বলবে না। তাই তুমি ওকে ফোন করে বলে দাও আজকে বিকেল 5টার সময় স্টার মলে চলে আসতে, আমরা সবাই মিলে শপিং করতে যাব। পরমাকে আমার ফোন করতে ভালো লাগে না, ওকে ওর ঠাকুমা কি আশীর্বাদ দিয়েছে সেই জন্য আমার সাথেও কথা বলে না, আমি শুধু পাগলের মতো বকে যাই, তাই আমি ওকে মেসেজ করে দিচ্ছি, ও দেখে নিয়ে চলে আসবে। এই বলে বিমল তার হবু বউকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেয়। পরমা শপিং করতে যাওয়ার মেসেজ দেখে খুবই খুশি হয়। সে বিমলকে রিপ্লাই দিয়ে দেয় যে সঠিক সময়ে স্টার মলে সে পৌঁছে যাবে। বিকাল হতে না হতেই সকলে মিলে শপিং করতে যাওয়ার জন্য রেডি হয়। তারা স্টার মলে পৌঁছে গেলে দেখে যে পরমা আগে থেকে সেখানে দাঁড়িয়ে আছে। চলো পরমা, আমরা সবার আগে একটা বেনারসির দোকানে যাই, সেখানে গিয়ে তোমার জন্য বিয়ের বেনারসি কিনতে হবে, তুমি তোমার পছন্দ মতো বিয়ের বেনারসিটা কিনে নিও। এই বলে তারা সকলে মিলে একটি বড় বেনারসির দোকানে যায়।
তারা সকলে পরমার জন্য সুন্দর সুন্দর দামি বেনারসি পছন্দ করতে শুরু করে। মনি নিজের ছোট দেওরির বউয়ের জন্য একটা ডিপ লাল কালারের সুন্দর বেনারসি পছন্দ করে এবং পরমাকে সেটা কেনার কথা বলে, কিন্তু তখনও পরমা চুপ করে বসে থাকে আর মনি সেটাকেই পরমার সম্মতি ভেবে নেয়। আচ্ছা, সেই কখন থেকে তোমরা সবাই বৌদির বেনারসি পছন্দ করছো? মানছি যে বৌদি সেদিনকার নায়িকা, কিন্তু তাই বলে আমাদেরকেও তো বিয়েতে সুন্দর শাড়ি লেহেঙ্গা পরতে হবে, তাই বৌদি এখানে বসুক আর আমরা আমাদের লেহেঙ্গা শাড়িটা না হয় পছন্দ করে আসি। এই বলে নিকিতা সকলকে নিয়ে নিজেদের জন্য শাড়ি এবং লেহেঙ্গা দেখতে চলে যায়। পরমা একটা জায়গায় চুপ করে বসে থাকে। কিছুক্ষণ পর মনি পরমার কাছে আসতে গেলে সে পরমার গলার আওয়াজ শুনে অবাক হয়। মনি দেখে যে পরমা দোকানদারের সঙ্গে কথা বলছে। দাদা, আমার না এই লাল কালারের বেনারসিটা একেবারে পছন্দ না। আপনি আমাকে একটা লানি কালারের বেনারসি দিন, আমি আমার বিয়েতে ওই লাল কালারের শাড়িটাই পরবো। মনি নিজের দেওরের হবু বউকে এরকম তুতলে কথা বলতে দেখে ভীষণ পরিমাণে রেগে যায়। সে বুঝতে পারে যে পরমা তোতলা বলে এতদিন কোনো কথা বলেনি। সে পরমার কাছে গিয়ে তাকে হাতে নাতে ধরে আর পরমা তখন সঙ্গে সঙ্গে চুপ করে যায়। এই, তুমি তোতলে কথা বললে কেন? তোমার বাবা একটা তোতলা মেয়ে আমার দেওরের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। তোমার সাথে আমি আমার দেওরের বিয়ে কিছুতেই হতে দেবো না, মিথ্যাবাদী মেয়ে। এরকম চিৎকার চেঁচামেচি শুনে মনির পরিবারের সকলে সেখানে চলে আসে। মনি সকলকে পরমার তোতলা মেয়ের কথা বলে দেয়, কিন্তু কেউ বিশ্বাস করতে চায় না, কারণ তারা পরমার গলা নিজের কানে শোনেনি। বৌদি, তুমি কেন মিথ্যা কথা বলছো একটা পরের বাড়ির মেয়ের বিয়ের সম্বন্ধে? পরমা দেখতে তোমার থেকে সুন্দরী বলে তোমার হিংসা হয় তাই না বলো? এই জন্য তুমি একটা মেয়েকে তোতলা বানিয়ে দিচ্ছ? তুমি তো ভালো করেই জানো পরমা আমার বিয়ে হওয়া পর্যন্ত কোনো কথাই বলবে না, আর সেই সুযোগে তুমি আমার বিয়েটা ভেঙে দেবে? তুমি আমাকে অবিশ্বাস করছো বিমল। আমার শ্বশুর বাড়িতে প্রথম বিয়ে নিয়ে সব থেকে বেশি আনন্দে আমি আছি, কিন্তু আমি চাই না তোমার জীবনটা এরকম তোতলা মেয়ের সাথে বিয়ে হয়ে নষ্ট হয়ে যাক। আমি না হয় মিথ্যা কথা বলছি, কিন্তু তুমি দোকানদারকে জিজ্ঞাসা করো। সকলে মিলে দোকানদারকে জিজ্ঞাসা করলে সেও মনির কথা অস্বীকার করে। দেখুন, এখন বিয়ের সিজন চলছে আর চারপাশে হাজার কাস্টমার ভর্তি, তার মধ্যে কে আমার সাথে তুতলে কথা বলেছে আর আদৌ কোনো কিছু বলেছে কিনা আমার তো মনে নেই। তাই দোকানে ঝামেলা না করে যান, যান দোকানের বাইরে গিয়ে ঝামেলা করুন। এই বলে দোকানদার তাদের সকলকে দোকান থেকে বের করে দেয়। মনি সকলে চোখের সামনে খারাপ হয়ে যায়। তার শাশুড়ি মা এবং ননদও তাকে বিশ্বাস করে না। পরমা সেই লাল বেনারসি নিয়ে নিজের বাড়িতে চলে যায়। দেখতে দেখতে কিছুদিন কাটে। বাড়ির সকলে বিয়ে নিয়ে খুব আনন্দ করলেও মনি কিছুতেই আর মন থেকে সেই বিয়ে মেনে নিতে পারে না। একদিন, বৌমা, তোমার বিয়ের সময় শ্বশুর বাড়ি থেকে তোমাকে অনেক গহনা দেওয়া হয়েছিল, তুমি তো অত গহনা পরো না, তাই বলছিলাম কিছু গহনা যদি আমার ছোট ছেলের বউকে দিয়ে দাও তাহলে তোমার কি খারাপ লাগবে? হ্যাঁ, নিশ্চয়ই খারাপ লাগবে। আমি ওই তোতলা মেয়েকে আমার নিজের গহনা কিছুতেই দেব না, আর বিয়েতে ওরকম একজনের গহনা আরেকজন পড়তে নেই। নিজের বড় বৌমার কথা শুনে মুক্তি দেবীর ভীষণ খারাপ লাগে। মনির এরকম রূপ দেখে মুক্তি দেবীর চোখে জল চলে আসে। তুমি তো জানো তোমার শ্বশুরমশাই মারা গেছে আর বিয়েতে অনেক খরচা হয়ে গেছে, তাই আমার আর বেশি গহনা কেনার ক্ষমতা নেই, তাই তোমাকে বলছিলাম আর কি। ঠিক আছে, তোমাকে গহনা দিতে হবে না। এই বলে মুক্তি দেবী ঘর থেকে চলে যায়। দেখতে দেখতে বিয়ের দিন এগিয়ে আসে। মনির শ্বশুর বাড়ি বিয়ের সানায় এবং আলোকসজ্জায় সেজে ওঠে। সকলে মিলে বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে ভীষণ পরিমাণে মজা করে, কিন্তু মনি এক কোণে চুপ করে দাঁড়িয়ে থাকে। সন্ধ্যা হয়ে আসলে সকলে বরযাত্রী যাবে বলে তৈরি হয়, কিন্তু মনি কিছুতেই বরযাত্রী যেতে চায় না। বৌদি, প্লিজ তুমি এমন ব্যবহার করো না, বাড়িতে সব আত্মীয় স্বজন উপস্থিত আছে, তারা ভাববে তোমার মনে পাপ আছে, তাই তুমি যেতে চাইছো না। তুমি প্লিজ রেডি হয়ে বরযাত্রী চলো, না হলে কিন্তু ভীষণ খারাপ দেখাবে। যে যা ভাবে ভাবুক, আমি ওই তোতলা মেয়ের বিয়েতে বরযাত্রী হিসেবে যাব না। আমার নতুন নতুন শাড়ি জামা কাপড় কেনাই ভুল হয়েছে, বেকার টাকা নষ্ট করেছি। নিকিতা তার বৌদিকে জোর করলে মনি সেজে গুছে তৈরি হতে বাধ্য হয়। মনি সকলের সঙ্গে বিমল ও পরমার বিয়েতে বরযাত্রী হিসেবে চলে যায়, কিন্তু সে সবসময় নিজের মুখ কালো করে রাখে। সে কিছুতেই বুঝতে পারে না যে পরমা সত্যি কিভাবে সকলের সামনে নিয়ে আসবে। কিছুক্ষণ পরে পরমা একেবারে পরীর মতো সেজে বিয়ের অনুষ্ঠানে নেমে আসে। ঠিক সেই সময়
বিয়ে যখন হয়ে যাচ্ছে আমি আর কি করব। যাই, খাবারের স্টলে গরম গরম ফিশ ফ্রাই দেখলাম। আমি বরঞ্চ ফিশ ফ্রাই নিয়ে এসে বসি আর ফিশ ফ্রাই খেতে খেতে বিয়ে দেখি, কারণ এই ভিড়ের মধ্যে ওখানে দাঁড়িয়ে আমি ফিশ ফ্রাই খেতে পারবো না। এই বলে মনি খাবারের স্টল থেকে গরম গরম ফিশ ফ্রাই নিয়ে বিয়ের ওখানে চলে আসে। পরমার নাকি ফিশ ফ্রাইয়ের গন্ধ আসলে সে কিছুতেই তার লোভ সামলে রাখতে পারে না। এর ফলে সে সকলের সামনে কথা বলে ওঠে, ও বাবা, আমার নাকি ফিশ ফ্রাইয়ের গন্ধ আসছে, আমি ফিশ ফ্রাই খাবো বাবা। পরমার এরকম তোতলা কথা শুনে সকলে ভীষণ পরিমাণে অবাক হয়। তার শ্বশুর বাড়ির লোকেরা নিজের কানে এরকম তোতলামি শুনে মনির কথা মেনে নিতে বাধ্য হয়। এই দেখো, আমি হাতে নাতে ধরেছি যে এই মেয়ে তোতলা। ভাগ্যিস বাথরুমে যাওয়ার সময় এর বাবার মুখে শুনেছি যে পরমা ফিশ ফ্রাই খেতে ভালোবাসে, আর তাই জন্য খাবার আলাদা করে করা হয়েছে যাতে মেয়ের নাকে ফিশ ফ্রাইয়ের গন্ধ না আসে। মনি সেই জন্যই ইচ্ছা করে খাবারের ঘর থেকে ফিশ ফ্রাই নিয়ে পরমার সামনে আসে, যাতে পরমা লোভ সামনে রাখতে না পেরে কথা বলে। আর ঠিক তেমনই হয়। ওমা, বৌদি তো ঠিক কথাই বলেছিল, এই মেয়ে তো তোতলা, আমি তোতলা মেয়েকে বিয়ে করবো না। আগে যদি বৌদির কথা শুনতাম তাহলে এত দূর ব্যাপারটা এগোতো না। আশীর্বাদ না ছাই, না না, আমি পরমাকে বিয়ে করবো না। দয়া করে এমন করো না বিমল বাবা, আমার মেয়েটা লগ্নভ্রষ্ট হয়ে যাবে। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমার মেয়ে তোতলা, তাতে তোর কোনো দোষ নেই, আর এই কারণেই ওর অনেক বিয়ে ভেঙে গেছে। এই বিয়ে যদি ভেঙে যায় তাহলে আমার মেয়ে সুইসাইড করবে। এমন অবস্থা দেখে পরমা ভীষণ পরিমাণে কান্নাকাটি শুরু করে। মনি এবং বিমলের অসুবিধা থাকলেও মুক্তিদেবী ও নিকিতার পরমা তোতলামি নিয়ে কোনো অসুবিধা থাকে না। মনি, তুমিও তো স্বাভাবিকের তুলনায় অনেক বেটে, আর বিমল, তোর গায়ের রং তো শ্যামলা, তাতে কি আমি বলেছি যে তোদের মধ্যে খুঁত আছে? তাহলে পরমার সঙ্গে তোর এরকম ব্যবহার করছিস কেন? মা, আপনি এরকম করে বলছেন কেন? আমি একটু বেটে বলে আপনি আমাকে এইভাবে কথা শোনালেন? আমি আপনার থেকে এই কথা কখনোই আশা করতে পারিনি। বিয়ে বাড়ি ভর্তি লোকের সামনে আমাকে অপমান করলেন আপনি। তাহলে বৌদি, একবার এই মেয়েটার কথা ভাবো তো। তুমি নিজেকে ঠিক প্রমাণিত করার জন্য ছোট বৌদির তোতলামি নিয়ে সকলের সামনে তাকে হাসির পাত্রী বানিয়ে দিলে। আর দাদা, তুই তো কোনো কথাই বলিস না। আজ পর্যন্ত যে সব মেয়েদের সাথে বন্ধুত্ব করেছিস তার মধ্যে ছোট বৌদিকে দেখতে খুব সুন্দর, বুঝলি? মুক্তিদেবী এবং নিকিতার মুখে এমন কথা শুনে মনি ও বিমল মনে মনে তাদের ভুল বুঝতে পারে এবং তারা পরমাকে মেনে নেয়। বিমল ও পরমার ধুমধাম করে বিয়ে হয়। মনি এবার মন থেকে শ্বশুর বাড়িতে হওয়া প্রথম বিয়েতে ভীষণ পরিমাণে আনন্দ করে।